যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী জি বলেছিলেন, ये भारत कोई भूमि का टुकड़ा नहीं, ये जीता जागता राष्ट्र पुरुष है, ये बंधन की धरती है, अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है, इसकी नदी नदी हमारे लिए गंगा है और इसके कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे भी तो इस भारत के लिए, और मरने के बाद भी अगर बहता हुआ गंगा में हमारे अस्थियों को कोई कान लगाकर सुने तो एक ही आवाज आएगी, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। नमस्कार মঞ্চে উপস্থিত এই জেলার মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়াদি, এই মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী লিলিদি, যুব মোর্চার অন্যতম নেতৃত্ব বাপ্পাদা, ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব তরুণদা, রাজ্য থেকে আমার যে নেতৃত্ব এখানে এসেছেন আমার সম্পাদিকা বর্ণা দিদি, রাজ্য কমিটির অন্যতম নেত্রী রীতাদি, বেটি বাঁচাও বেটি পড়াও সেলের কনভিনার সোনাদি, আর কে আছে, জেলার অন্যতম নেতৃত্ব সুষমাদি আছেন, পারমিতাদি আছেন, এবং আপনারা আট নম্বর বস্তির এই যে মানুষজন, আমার দাদারা দিদিরা আমার বোনেরা, আপনারা আমার খুব খুব প্রিয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভয় পেয়ে গেছেন, আসলে উনি পশ্চিমবঙ্গের যেখানেই দাঁড়ান না কেন উনি হারবেন, তাই ভবানীপুর থেকে উনি দাঁড়িয়ে এসেছেন, ওখানে না দাঁড়িয়ে উনি এখন নন্দীগ্রামে দাঁড়াবার কথা ভাবছেন, কিন্তু উনি যেখানেই দাঁড়ান সেখান থেকেই উনি হারবেন, এটা বাংলার মানুষ জানে। তার কি হারবেন, কারণ উনি কোনো কাজ করেনি বাংলার মানুষের জন্য, মানুষকে জেতাবে কেন, যে মানুষটি বাংলার মানুষের জন্য কোনো রকম কোনো ডেভেলপমেন্টের কাজ করেননি তাকে তো আবার করে সিংহাসনে বসাবার তো কোনো দরকার নেই। বাংলার মানুষ এই টিএমসি দলকে প্রত্যাখ্যান করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে এসে পৌঁছেছে, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল, স্বাস্থ্যসাথী কার্ড, এই সমস্ত কিছু বিভিন্ন উন্নয়নের খতিয়ান তারা তুলে ধরছেন, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে একটা ভাওতাবাজির কার্ড, এটা একটা বেসিসে ফাউন্ডেশনে যে নিয়ে বলছি কথাটা, কারণ কি স্বাস্থ্যসাথী কার্ডের বাজেট হচ্ছে 9,500 কোটি টাকা, আর 9.5 কোটি বাংলার মানুষকে যদি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় আর তার 5% মানুষ যদি সেই টাকাটা পায় তাহলে তার বাজেট হয় 1,00,000 কোটি টাকা, সুতরাং কোনো ম্যাচ হচ্ছে না, মানে কোথায় 9,500 কোটি টাকার বাজেট আর কোথায় 1,00,000 কোটি টাকার বাজেট, কোনো ম্যাচ হচ্ছে না বাজেটে, সুতরাং এটা কমপ্লিটলি ভাওতাবাজির কাজ। এবং এই কদিনে আমরা দেখতে পেয়েছি গরিব মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে তারা হাসপাতালে ঘুরেছেন পেশেন্টকে নিয়ে, কিন্তু পেশেন্টরা চিকিৎসা পায় না, হাসপাতাল থেকে বলা হয়েছে, আমরির মতো হাসপাতাল থেকে বলা হয়েছে যে এখনো কথাবার্তা চলছে, এখনো কিছু ফিক্স হয়নি, ফিক্স হবে কি করে, কমপ্লিটলি ধাপ্পাবাজির কাজ। সুতরাং দেখুন, এই ধাপ্পাবাজি দিয়ে 9.5 বছর চলেছে, কিন্তু এখন ইলেকশনের আগে এই লোন দেওয়া, ট্যাপ দেওয়া, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া, এগুলো দিয়ে চলবে না, কারণ বাংলার মানুষ বুঝে গেছে যে এই সরকার কোনো কাজের না।